দেখো অ্যাডভার্ব শব্দের বাংলা কি বলো? ক্রিয়া বিশেষণ, অর্থাৎ অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। এটা ক্রিয়া বিশেষণ মানে অ্যাডভার্বস। দেখো অ্যাডভার্বের সাথে কি জড়ানো আছে? না, মানে অ্যাডভার্বের সাথে ভার্ব জড়ানো আছে। কি জড়ানো আছে? ভার্ব জড়ানো আছে, রাইট। সো এখন ভার্ব যেহেতু জড়ানো আছে, তাহলে আমাদেরকে এখানে সহজে আমরা বুঝতে পারি যে অ্যাডভার্ব মূলত কার মডিফায়ার? অ্যাডভার্ব মূলত ভার্বের মডিফায়ার। অ্যাডভার্ব চাকরি করে কার দপ্তরে? ভার্বের দপ্তরে। তবে ও পার্ট টাইম আরো অনেকের দায়িত্ব পালন করে, যেমন অনেকের দপ্তরে কাজ করে, যেমন ভার্ব কিন্তু মডিফাই করে, অ্যাডজেক্টিভ কে মডিফাই করে, অ্যাডভার্ব কে মডিফাই করে, রাইট। সেটা আমরা আগেই বক্সে পড়েছিলাম। সো অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড সকল পার্টস অফ ইউজকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। যদিও আমাদের এই সংখ্যাটা একটু অন্যরকম লাগে, কিন্তু আমি সব পার্টস অফ ইউজকে মোটামুটি মডিফাই করে প্রায়, এর জন্য আমি বলছি। বিশেষ করে যে সকল ওয়ার্ড ভার্ব কে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। এবার আসো, অ্যাডভার্ব আমরা পাবো কিভাবে, এটা কিন্তু আমাদের খুব জানা দরকার। বাক্যের মধ্যে কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন দিয়ে প্রশ্ন করে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করে আমরা পাবো অ্যাডভার্ব অফ প্লেস, কখন দিয়ে প্রশ্ন করে আমরা পাবো অ্যাডভার্ব অফ টাইম, কিভাবে দিয়ে প্রশ্ন করে আমরা পাবো অ্যাডভার্ব অফ ম্যানার বা অ্যাডভার্ব অফ কন্ডিশন, কেমন দিয়ে প্রশ্ন করে আমরা পাবো উত্তর অ্যাডভার্ব অফ ডিগ্রি আর বা মাত্রা যেটা, আর কেন দিয়ে প্রশ্ন করে আমরা পাবো অ্যাডভার্ব অফ রিজন বা পারপাস ইত্যাদি। দেখো নিচে চারটা উদাহরণ তোমাদেরকে আগেই বলেছিলাম যে হি লিভস ইন দ্য ভিলেজ, এখান থেকে অ্যাডভার্বটা বের করো। বলতে অ্যাডভার্ব কোনটুকু? ইন দ্য ভিলেজ, রাইট। আমরা যদি প্রশ্ন করি সে কোথায় বাস করে, সে গ্রামে বাস করে, এই ইন দ্য ভিলেজটা হচ্ছে কি অ্যাডভার্ব। I went to college, আমি কলেজে গিয়েছিলাম yesterday, গতকাল কলেজে গিয়েছিলাম, এখানে অ্যাডভার্ব কোনটা? yesterday। এখানে কিন্তু আরেকটা অ্যাডভার্ব আছে, টু কলেজ। টু কলেজ অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর ওইটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ফাইন। এরপর হি ওয়ার্কস কেয়ারফুলি, সে সতর্কভাবে কাজ করে। প্রশ্ন কিভাবে কাজ করে? কেয়ারফুলি। সো কেয়ারফুলি ইজ অ্যান অ্যাডভার্ব। আই এম ফাইন, আমি ভালো আছি, এখানে অ্যাডভার্ব কোনটা? ফাইন। কেউ কেউ যদি বলো যে এই ফাইনটা কি অ্যাডজেক্টিভ কিনা, অ্যাডজেক্টিভ হয় সেটাকে বলে তোমার প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মতন কাজ করে, তো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হতে পারে, সেই অর্থে ফাইনটা হচ্ছে অ্যাডভার্ব। আই ওয়ার্ক হার্ড ফর শাইনিং ইন লাইফ, আমি জীবনে উন্নতি করার জন্য কাজ করি। ফর্না দিয়ে আমরা উইথ এ ভিউ টু ভালো শোনা, তো ফর কথাটা একটু কেমন জন্য লাগে, তো উইথ এ ভিউ টু যদি বলি বা ফর বলি, তো শাইনিং ইন লাইফ, বলতো এখানে অ্যাডভার্ব কোনটা? ফাইন। তাহলে আমরা বাক্যের ভিতরে কোথায়, কখন, কিভাবে, কেন, কেমন এগুলো দিয়ে প্রশ্ন করে কি বের করে ফেলবো? অ্যাডভার্ব। আচ্ছা ফাইন, এখন যদি আমি বলি যে হি লিভস ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ, এটা তো অ্যাডভার্ব, রাইট। আচ্ছা বলো তো ইন দ্য ভিলেজ কাকে মডিফাই করছে? লিভস, থ্যাংক ইউ। যেহেতু অ্যাডভার্ব, সেহেতু কাকে মডিফাই করবে? সে ভার্বকে। তাহলে ভার্বটাকে লিভস, তাহলে এখানে কাকে মডিফাই করছে? লিভস কে মডিফাই করছে। লিভ হচ্ছে তাহলে হেডওয়ার্ড, রাইট। এখন বলো তো লিভের পূর্বে বসছে নাকি পরে বসছে? তাহলে এটাকে আমরা কি বলবো? পোস্ট মডিফায়ার। আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, গতকাল আমি কলেজে গিয়েছিলাম, ভালো কথা। তো গতকাল কলেজে গিয়েছিলাম, টু কলেজ কাকে মডিফাই করলো? ওয়েন্ট ভার্বকে মডিফাই করছে, রাইট। হি ওয়ার্কস কেয়ারফুলি, সে সতর্কভাবে কাজ করে। কিভাবে কাজ করে? তাহলে এই কেয়ারফুলি কাকে মডিফাই করছে? ওয়ার্কস কে মডিফাই করছে। আচ্ছা আই এম ফাইন, বলতে ফাইন কাকে মডিফাই করছে? এম ভার্বকে মডিফাই করছে, অর্থাৎ এটা একটা অ্যাডভার্ব। আই ওয়ার্ক উইথ ভিউ টু শাইনিং ইন লাইফ বা ফর শাইনিং ইন লাইফ, বলতে এখানে ফর শাইনিং ইন লাইফ বা উইথ ভিউ টু শাইনিং ইন লাইফ, এটা কাকে মডিফাই করছে? ওয়ার্ক ভার্বকে মডিফাই করছে। তার মানে অ্যাডভার্ব সবসময় কার সম্পর্কে তথ্য দিবে? ভার্ব সম্পর্কে তথ্য দিবে। তোমাদেরকে আমি এখানে দেখো যে একটা ছক এঁকেছি আমি, যে ছকে 53টা তোমার ওয়ার্ড রয়েছে, এই 53টা অ্যাডভার্ব। এগুলো তোমরা খাতায় নোট তোমাদের করা লাগে, তোমাদের শিট আছে, তো তোমরা এগুলো পড়ে নেবা। এরপর আসে আমাদের যে বিগত সালের প্রশ্নগুলো আছে, এগুলোর অ্যান্সার একটু আমরা বলি, অ্যান্সারগুলো আমরা পারি কিনা। আচ্ছা এগুলোর অ্যান্সার আমি মিলিয়ে দিচ্ছি তাহলে। আমি পড়াই দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও, তাহলে তো হয়ে গেল নাকি? আচ্ছা এক্সারসাইজে আসো। এ ভিলেজ ডক্টর ড্যাশ সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং, সচরাচর ভাবে। তো সচরাচর ভাবে ইংরেজি কি বলা যেতে পারে? ইউজুয়ালি বলা যেতে পারে। তারপরে তোমার কি বলা যেতে পারে যে তোমার নর্মালি, না নর্মালি, সাধারণত
তো এবিলিস ডক্টর ইউজুয়ালি বা নর্মালি সিটসেনে কি বল জেনারেলি হ্যাঁ তাও দেওয়া যায় এবিলিস ডক্টর ইউজুয়ালি নর্মালি অর জেনারেলি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং একজন গ্রামের ডাক্তার একটি ছোট্ট ডিসপেন্সারিতে বসে সকাল সকাল এবং কি বলো সন্ধ্যায় তাহলে এই যে ইউজুয়ালি নর্মালি জেনারেলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব বলো তো কাকে মডিফাই করছে মানে কোন ভার্বকে মডিফাই করছে গুড সিট ভার্বকে প্রি মডিফাই করছে রাইট আচ্ছা এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে কারণ কি না বুঝে মুখস্থ করলে তো ভয় আর হচ্ছে বিষয়টা যে আমাদের সামনে এডমিশন টেস্ট অবতীর্ণ হতে হবে যারা অবতীর্ণ হবা তাদের তো এই সকল বিষয় একটু আগে থেকে পাকা হইতে হয় নাহলে তো ওইখানে যে ঝামেলায় পড়বা আচ্ছা এরপর আসো এ ভিলেজ ডক্টর ইজ ড্যাশ নোন অ্যাজ এখানেও কিন্তু ইউজুয়ালি বলা যায় না ইউজুয়ালি মানে সচরাচর ভাবে এ ভিলেজ ডক্টর ইজ ইউজুয়ালি নোন অ্যাজ এ কোয়াক একজন গ্রামের ডক্টরকে সচরাচর ভাবে কোয়াক হিসেবে চেনা হয় মানে হচ্ছে তোমার মানে হাতুড়ে ডাক্তার হিসেবে চেনা হয় গুড আচ্ছা ফাইন এরপর আসো অল ফক্সেস লিসেন টু দ্য কানিং ফক্স সকল খেকশিয়াল চালাক খেকশিয়ালটি কথা শুনল কেয়ারফুলি বা অ্যাটেন্টিভলি কেয়ারফুলি অথবা কি বলা যায় অ্যাটেন্টিভলি আচ্ছা চার নম্বরে যাব অ্যাজ এ রেজাল্ট উই ডু নট গেট সিক এরই ফলে আমরা রুগ্ন হয়ে যাই না ড্যাশ ইনস্ট্যান্টলি গুড তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্টলি অথবা বলতে পারো যে তোমার ইজিলি ইজিলি সহজভাবে অথবা বলতে পারো ইমিডিয়েটলি অ্যাজ এ রেজাল্ট উই ডোন্ট ডু নট গেট সিক ইনস্ট্যান্টলি বা ইজিলি বা ইমিডিয়েটলি আচ্ছা এরপরে পাঁচ নম্বরে আসো অ্যাট ফার্স্ট দে ইউজ টু সেন্ড মানি প্রথমত তারা টাকা পাঠান টাকা পাঠাতো টু দেয়ার প্যারেন্টস তাদের পিতা মাতার কাছে আচ্ছা ড্যাশ কিভাবে পাঠাতো বাট আফটার গেটিং ম্যারিড কিন্তু বিয়ের পরে দে বেয়ারলি হ্যাড এনাফ টু সাপোর্ট দেয়ার ড্যাশ ফ্যামিলিজ আচ্ছা দেখো আয়েশা বেগমের যে গল্পটা ছিল যে আয়েশা বেগমের যে ছেলেরা ছিল তার ছেলেরা কি করছিল শহরে গিয়ে তারা টাকা পাঠাতে পারে নাই তো এখানে বলছে অ্যাট ফার্স্ট দে ইউজ টু সেন্ড মানি টু দেয়ার প্যারেন্টস কিভাবে কখন টাকা পাঠাতো অকেশনালি বলতে পারো ওকে অকেশনালি অকেশনালি বানানো পারো তো ও ডাবল সি এ আছে না থ্যাংক ইউ আমি আমি লিস্ট যেটা করেছি ওগুলো মুখস্থ করে তোমরা যেগুলো মানে শূন্যস্থানের ভার্ব সম্পর্কিত খুব ভালো পারবা আর কি অকেশনালি মানে কখনো কখনো টাকা পাঠাতো আফটার আফটার গেটিং ম্যারিড বিয়ে হওয়ার পরে বাট আফটার গেটিং ম্যারিড কিন্তু বিয়ে হওয়ার পরে দে বেয়ারলি হ্যাড এনাফ তাদের পর্যাপ্ত টাকা ছিল না টু সাপোর্ট দেয়ার ড্যাশ ফ্যামিলিজ অন ফ্যামিলিজ নিজেদের পরিবারকে সাপোর্ট করার মতন টাকা পয়সা তাদের ছিল না পেয়েছ ফাইন এরপরে ছয় নম্বর প্রশ্নটি দেখো এটা ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল অ্যাট দিস এতে করে হিজ ফ্যামিলি থট এতে করে তার পরিবার চিন্তা করলো দ্যাট দে মাইট লুজ দেয়ার সন তারা তাদের ছেলেকে হারিয়ে ফেলবে আচ্ছা গল্পটা বলি গল্পটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তারা তাদের ছেলেদেরকে হারিয়ে ফেলবে কোথায় চিরতরে বলতে পারো তাহলে ফর এভার বলতে পারো অথবা তুমি বলতে পারো যে না স্টেডিলি না বলে আমরা বলি যে ফর এভার বলছো অথবা বলতে পারো তুমি শোন শীঘ্রই আবার বলতে পারো কোথায় হারিয়ে ফেলবে ইন দ্য ইংলিশ সোসাইটি ইন দ্য ইংলিশ সোসাইটিতে হারিয়ে ফেলবে কারণ রবীন্দ্রনাথকে নিয়ে তার পরিবার খুবই চিন্তিত ছিল তার পূর্বে যে আগে কি বলো মাইকেল মধুসূদন দত্ত উনি কি হয়েছিলেন হারাই গেছিলেন না ইংলিশ সমাজে ওইটা ভাবছিল তার পরিবার যে সে হয়তো ইন দ্য ইংলিশ সোসাইটিতে মানে হারিয়ে যেতে পারে এরপর হচ্ছে সাত নম্বর প্রশ্নটা কি আছে বিসাইডস একাডেমিক বুকস প্রাতিষ্ঠানিক বইয়ের পাশাপাশি ওয়ান শুড রিড নিউজ পেপার একজন মানুষের সংবাদপত্র পড়া উচিত গুড রেগুলারলি নিয়মিতভাবে রেগুলারলি নিয়মিতভাবে কোশ্চেন এইট ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিস ডিফরেস্টেশন মানে হচ্ছে কাটিং ডাউন বলো কাট ডাউন মানে কি কাট মানে কি
ডাউন মানে কি? নিজে ভালো বাংলায় বলে কাইটে সয় ফেলানো নাকি? কাইটে সয় ফেলানো। যাই হোক, ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন, ডাউন মানে তো নিচে নাকি? কাটিং ডাউন ভালো বাংলা মানে মোশারফ করিমীয় বাংলা, সেটা হচ্ছে কাইটে সয় ফেলানো। তো ডিফরেস্টেশন মানে হচ্ছে গাছ কাইটে সয় ফেলানো কিভাবে? র্যাপিডলি তো পড়ে বলি, কারণ দ্রুত গাছ কাটলেই মরুকরণ হয় না, নির্বিচারে গাছ কাটলে কি হয়? ডিফরেস্টেশন হয়। তাহলে নির্বিচারে মানে কি বলা যায়? প্রথমত আনওয়াইসলি বলা যায়, আনওয়াইসলি কি বলো? আনওয়াইসলি মানে মূর্খ ভাবে বা নির্বুদ্ধিতার সাথে। তারপর বলা যেতে পারে ইনডিসক্রিমিনেটলি বলতে পারো, হ্যাঁ তা বলা যায়। তাহলে ডিসক্রিমিনেটলিটা হচ্ছে জনপ্রিয়, লিখছো? র্যান্ডমলিও বলতে পারো, র্যান্ডম লি। আচ্ছা এরপরে নয়, আচ্ছা হি ডাস ড্যাশ ইন এভরি এক্সামিনেশন অ্যাজ হি ডাজ নট ওয়েস্ট টাইম। যেহেতু সে সময়কে নষ্ট করে না, সেহেতু প্রত্যেক পরীক্ষা সে ড্যাশ করে, কি করে? ভালো করে। বলো ডাস ওয়েল, ডাস ওয়েল। আচ্ছা নেক্সট প্রশ্নটি আসো, হি এনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার, তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন, কিভাবে সমৃদ্ধ করেছিলেন? না এটা কেমন হয় না, মানে ব্যয়বহুল ভাবে। এটা না বলে আমরা বলতে পারি যে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন তার লেখনীর মাধ্যমে, রাইট? গুড, উইথ হিস রাইটিংস, উইথ হিস রাইটিংস, তার লেখা লেখনী দিয়ে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন। এরপরে এগারো নম্বর, হি গেটস আপ ড্যাশ, তিনি ঘুম থেকে ওঠেন ড্যাশ সো দ্যাট হি ক্যান গেট এনাফ টাইম টু স্টাডি, যাতে করে তিনি পড়ার জন্য পর্যাপ্ত সময় পান। তাহলে মানে সকাল সকাল ওঠেন, তাহলে কি বলা যেতে পারে? আর্লি। আচ্ছা বারো নম্বর প্রশ্নটি আছে, হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায় ড্যাশ এভরিডে, প্রতিদিন স্কুলে যাওয়া ঠিক হবে? বন্ধ আছে না, হ্যাঁ প্রতিদিন যাবে না, যদি অন্য কাছ থেকে, অন্য কাছ থেকে তোমরা যাও, তোমরা অনেকেই কলেজ বন্ধ থাকলে যাও, কিন্তু স্কুলে চলে তো অত কিছু বোঝে না, ওরা রেগুলারলি নাও, প্রতিদিন নেও না, কি বলো? ডেইলি নিলে কেমন শোনায় না, এই যে শুক্রবার পূজায় বন্ধ দিচ্ছে, ঈদে বন্ধ দেয়, রোজায় বন্ধ দেয়, অর্থাৎ ডেইলি না নি কি নেবা? রেগুলারলি, এটা ভালো, বুঝছো? তোমরা অবশ্য কলেজের ছেলে মেয়ে আবার যাও, বন্ধ থাকলেও যাও, বন্ধ থাকলে বেশি বেশি যাও, এটা খারাপ। আচ্ছা এনিওয়ে, হি ইজ ড্যাশ নোন অ্যাজ কোয়াক, তাকে ড্যাশ নোন অ্যাজ কোয়াক, তাকে মানে সচরাচর ভাবে কি বলা যায়? ইউজুয়ালি হি ইজ ইউজুয়ালি নোন অ্যাজ কোয়াক, তাকে সচরাচর ভাবে হাতুড়ে ডাক্তার বলা হয়। চার, হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, তিনি সাম্যের গান গিয়েছিলেন, তিনি সাম্যের গান গিয়েছিলেন। প্রশ্ন, কিভাবে সাম্যের গান গিয়েছিলেন বা কখন সাম্যের গান গিয়েছিলেন লিখতে পারো? অথবা না, থ্রু আউট হিস লাইফ, লেখো থ্রু আউট হিস লাইফ। থ্রু আউট বানানটা কি? টি এইচ আর ও ইউ জি এস, লিখছো? টি এইচ আর ও ইউ জি এস ও ইউ টি, থ্রু আউট হিস লাইফ। হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, তিনি সাম্যের গান গেয়েছেন থ্রু আউট হিস লাইফ, মানে কি তার সারা জীবনে। বলো তো কার কথা বলা হচ্ছে এখানে? গুড, ফিফটিন, হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি, তিনি সাধারণত একটি ছোট ডিসপেন্সারিতে বসেন এভরিডে, হ্যাঁ এভরিডে বলা যায়, এভরিডে, অথবা বলতে পারো ইন হিস ভিলেজ, ইন হিস ভিলেজ, অথবা বলতে পারো যে ইন হিস হোম, ইন হিস হোম, মানে তিনি স্মল ডিসপেন্সারি পাতান, এই যে তোমার গ্রামের ডাক্তার, উনি কোথায় পাতান? তার গ্রামে, অথবা কি বলা যায়, তার বাসায়, অথবা প্রতিদিন বসেন, এটাও বলা যেতে পারে। অ্যাডভার্ব, যেহেতু অ্যাডভার্বের পাঁচটি রং আমি তোমাদেরকে পড়িয়েছি, কোথায় কখন কিভাবে কেন কেমন, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা লিখবা। ষোলো নম্বর, হি ওয়েন্ট টু স্কুল, তিনি স্কুলে, সে স্কুলে যেত, কিভাবে স্কুলে যেত? রেগুলারলি, একই কথা, তোমরা টাক খেয়ে ফেরত হয়ে এসছো, আমরা ডেলি বলবো না। এরপরে
হারপিটি তার দুঃখ ইভেনচুয়ালি না বলে হ্যাঁ ইভেনচুয়ালি বলতে পারো অথবা বলতে পারো সুন শীঘ্রই। এটা হচ্ছে ওথেলো গল্প থেকে দিয়েছে তোমার যে ডেসডেমোনা নায়িকা যে ওথেলো নায়কের গল্প শুনে সে ওথেলোর প্রেমে পড়ে যায় এরপরে পালাই যেয়ে বিয়ে করে তাই তো। এবার তার বাপে কেস করে কিন্তু কেস করলে কি মেয়ে বলে যে আমি আমার স্বামীকে চাই আমি আমার বাবাকে চাই না। আলটিমেটলি হয় ইভেনচুয়ালি হয় শুনটা বলে কেমন শোনায় কারো মানে কি বলে যে বয়ফ্রেন্ডের দুঃখ গার্লফ্রেন্ডকে বেশি ভাবায় অথবা বয়ফ্রেন্ড যারা আছে তাদের উচিত গার্লফ্রেন্ডকে মানে ইমপ্রেস করার জন্য দুঃখের কথা বলতে হয় যে আমার জীবনে কিছু নাই এই নাই আমার বাপে ভালো থাকে না মায়ে ভালো থাকে না ইত্যাদি ইত্যাদি আমি ছোটকাল থেকে খালি টাকটু খাইতে খেতে বড় হয়ে গেছি এখন এইভাবে বলতে হয় ঠিক আছে। আর যদি মনে করো একটু ই বলে কি বলে ওই যে সবসময় ভাবলোই থাকে এই করে চলে এরকম নেগেটিভ ইফেক্ট ফেলে সো ট্রিক হচ্ছে সবসময় দুঃখের কথা বলতে হবে এই আর কি। সো ওথেলোর মতো এরপর আসো হিজ চেম্বার তার চেম্বারটা ইজ ড্যাশ ফার্নিশড না ওয়েল ফার্নিশড না হার্ডলি কদাচিৎ অর্থাৎ কার কথা বলছি আমরা গ্রামের ডাক্তারের কথা হার্ডলি বলতে পারি সেলডম বলতে পারি অথবা বলতে পারি রেয়ারলি স্কার্সলি পুরলি মানে ভালো আর কি না সাজানো বেশি ভালো না কারণ গরিব মানুষ তো। আচ্ছা একই তারপরটা কি একই তাহলে আমি একই তাহলে কি বলা যায় যে হিট চেম্বার ইজ হার্ডলি সেলডম রেয়ারলি বা স্কার্সলি বা পুরলি ফার্নিশড। তারপরে প্রশ্নটা সরি আই হ্যাড এ পিকিউলিয়ার এক্সপিরিয়েন্স আমার একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল আচ্ছা আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল ড্যাশ হোয়াইল ট্রাভেলিং টু সেন্ট মার্টিন আইল্যান্ড যখন সেন্ট মার্টিন আইল্যান্ডে ভ্রমণ করছিলাম তখন আমার একটা ড্যাশ অভিজ্ঞতা হয়েছিল কেমন অভিজ্ঞতা হয়েছিল না না মানে কি বলছে কখন অভিজ্ঞতাটা হয়েছিল আমরা বলতে পারি লাস্ট উইক বলা যেতে পারে লাস্ট উইক তুমি যদি সেন্ট মার্টিন গতকালকে যাও তাহলে বলতে পারো মানে ইয়েস্টারডে বলতে পারো হ্যাঁ না। একুশ কাজী নজরুল ইসলাম এনরিচড দা বেঙ্গলি লিটারেচার কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন কিভাবে সমৃদ্ধ করেছিলেন উইথ হিজ রাইটিংস। বাইশ কাজী নজরুল ইসলাম রোট কাজী নজরুল ইসলাম লিখেছিলেন ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় প্রায় মানে কি অলমোস্ট বা অ্যাপ্রক্সিমেটলি অলমোস্ট লিখতে পারো অলমোস্ট কাজী নজরুল ইসলাম রোট অলমোস্ট ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গল লিটারেচার বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় তিনি লিখেছেন কিন্তু একটা শাখা বাদ রয়েছে সেটা হচ্ছে গীতিনাট্য যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সব্যসাচী কাজী নজরুল সব্যসাচী নয়। আচ্ছা এরপরে 23 নম্বর না যিনি সব শাখায় পদচারণা করেন আর সব্যসাচীর ভালো বাংলা হচ্ছে যার দুই হাত একসাথে চলে হ্যাঁ এক কথা প্রকাশে আসতো। আচ্ছা 23 নম্বর ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ড্যাশ থ্রু দ্য জঙ্গল হি ফেল ইন টু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেইল মানে যে চালাক খেক শিয়ালের কথা বলতেছি হ্যাঁ হালাল বাড়িরা কি করছিল ওই হালাল শালা তো না শালাপুর শালা কয় আমরা না এইটা শালাপুর শালা না বলে কি বলা উচিত হালাপুর ভাই বেটা নাকি শালার পর ভাই বেটা হবে তাই না এটা আমরা ভুল বলি। আচ্ছা যাই হোক তো এই শালাপুর ভাই বেটা কি করছিল একা একা হাঁটছিল তখন লেজ হারাই ফেলে তারপর সবাই বলে দেখেন লেস কাটে ফেলেন লাগে না কোনো কাজে। আচ্ছা দেখো তো কি বলা যায় ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং কে অ্যালন থ্রু দ্য জঙ্গল যখন সে একা হাঁটছিল হি ফেল ইন টু এ ট্র্যাপ সে একটি ফাঁদে পড়ে গেল অ্যান্ড লস্ট হিজ টেইল এবং সে তার লেজটি হারিয়ে ফেলল। 24 ওয়ান শুড সিলেক্ট সকলের সিলেক্ট করা উচিত দ্য নিউজ পেপার সংবাদপত্রকে সিলেক্ট করা উচিত ওয়াইজলি জ্ঞানের সাথে যে আমি কোন পত্রিকাটা পড়বো ইম্পার্শিয়ালি হয় ইম্পার্শিয়ালি তুমি তো মানে পাঠক তোমার আবার পার্শিয়ালিটি কি আছে রাইট তুমি ওয়াইজলি বললেই ভালো হয় না হ্যাঁ সেটা প্রথম আলো পড়ো তোমরা তাই অনেকে প্রথম আলোকে প্রথম আলো বলে প্রথম আলোতে আমাদের জনপ্রিয়তা বেশি কিন্তু প্রথম আলোকে কেউ প্রথম আলো বলে থাকে। এখন আসো আমরা কি বলি ডেইলি স্টার পত্রিকাটা আমার পছন্দের আর কি। 25 নম্বর দেখো আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং আমাদের ইন্ডাস্ট্রি গুলো বেড়ে যাচ্ছে
র‍্যাপিডলি বলা যেতে পারে। আমার ল্যাপটপের চার্জ কম আর মোটা দুই মিনিট বন্ধ হয়ে যাবে, আমরা শেষ করি আসো তাড়াতাড়ি। এরপর আছে পিপল, পিপল ড্যাশ ডিপেন্ড অন এগ্রিকালচার, কি বলা যায় মানুষ কৃষির উপর নির্ভর করে, কিভাবে নির্ভর করে বলা যায়, লার্জলি বলা যায়, লার্জলি হ্যাঁ এক্সটেন্সিভলি অ্যাম্পলি। সাতাশ, শি ড্যাশ হ্যাড এ গুড আইডিয়া, শি সাডেনলি বলা যায়, এই শি বলতে কে বলো তো, গুড তৃষ্ণার্ত কাক, মহিলা, আচ্ছা মহিলার কি বুদ্ধি দেখছো। আচ্ছা এরপরে আঠাশ, শি ফ্লিউ সে উড়েছিল, সে বলতে কে কাক, গুড এখানে সেখানে, হেয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে উড়েছিলেন, টু সি ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইন সাইড, ভিতর কোনো জল আছে কিনা সেটা দেখার জন্য। নেক্সট হচ্ছে 29, শি পিট ইট, তিনি দুঃখবোধ করেছিলেন, ওথেলো, ওথেলোকে দেখে দুঃখবোধ করেছিলেন, ডিপলি বলবা গভীরভাবে, ফাইন লেখো ডিপলি অথবা প্রোফাউন্ডলি, প্রোফাউন্ডলি বোঝো গভীরভাবে, প্রোফাউন্ড মানে কি গভীর, প্রোফাউন্ডলি মানে কি গভীরভাবে, আমাদের নেতাবর্গরা কি করে গভীরভাবে শোক প্রকাশ করে না সেটা। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তাই তোমার সময় নষ্ট করো না, অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার চেষ্টা করো, কিভাবে ইংরেজি শিখতে হবে বলো তো, না ওয়াইজলি না বলে অ্যাটেন্টিভলি বলা যায় বা ইফেক্টিভলি বলা যায়, এই কাল ফোন বলো, আচ্ছা লিখছো ইফেক্টিভলি বলা যায়। এরপর আসো 31, ইফ সো ইফ ইউ লার্ন নো ইংলিশ, তাই তুমি যদি ইংরেজি জানো কিভাবে জানো, ও তোমরা 30 নম্বর কনফিউজ, 30 নম্বর কি লিখছো ইফেক্টিভলি অথবা অ্যাটেন্টিভলি, যা লিখছো লিখছো। 31 নম্বর, ইফ ইউ নো ইংলিশ, তুমি যদি ইংরেজি শেখো কিভাবে ইংরেজি শেখো, সিস্টেমেটিক্যালি না বলে তুমি বলতে পারো যে প্রপারলি, আমাদের খ্যাতির ইংরেজি এগুলো খুব সহজ নাকি, হ্যাঁ সেইটাই, আমাদের আমাদের মশা মারতে এত বড় বড় ওয়ার্ড আনবো কেন, তাই না, আমাদের খ্যাতির ইংরেজি ভাষায়, আমাদের খ্যাতির ইংরেজি কি বলো প্রপারলি, তাই না, এই যদি ভালো আমরা পারি। আচ্ছা যাই হোক, এরপর আসে আরেকটা শূন্যস্থান আছে ওইটার ভিতরে, ইউ ক্যান কমিউনিকেট, তুমি যোগাযোগ করতে পারো উইথ ড্যাশ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আর্টিকেল সাইজে বলো তো আর্টিকেল কি বলবা, দা। 32, আমার মনে হয় মডিফায়ার মোটামুটি একটা ধারণা হয়েছে সকলের। 32, দ্য বার্নিং অফ দিস ফুয়েল, এই জীবাশ্ম জ্বালানির দহন ক্রিয়েটস স্মোক, ধূমপান তৈরি করে, কেমন ধূমপান তৈরি করে, হিউজলি কি বলা যায়, হিউজলি ব্যাপকভাবে বা লার্জলি। তারপরে প্রশ্নটা কি আছে, দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড, পড়ার রুমটি সবসময় ভিড়পূর্ণ থাকে, ইন দ্য আফটারনুন ভিড়পূর্ণ থাকে, কি দিয়ে ভিড়পূর্ণ থাকে, উইথ স্টুডেন্টস, উইথ স্টুডেন্টস। থার্টি ফোর, দেয়ার আর অ্যাবাউট 5,000 বুকস ইন আওয়ার লাইব্রেরি, আমাদের লাইব্রেরিতে প্রায় 5,000 বই রয়েছে, হুইচ আর অ্যারেঞ্জড, যেগুলোকে সাজানো রয়েছে দেখো অ্যালফাবেটিক্যালি, অ্যালফাবেটিক্যালি বানানটা হচ্ছে ALPHA, লেখছো BETICA, LLY, আবার বলি ALPHA, অ্যালফা লেখছো BETICA LLY, অ্যালফাবেটিক্যালি মানে কি বর্ণানুক্রমিক ভাবে, কি অনুযায়ী সাজানো বলো তো, বর্ণানুক্রমিক ভাবে মানে কি অ্যালফাবেটিক্যালি মানে হচ্ছে ডিকশনারিতে যেভাবে সাজানো থাকে। এরপর আসো 35, দে ক্যান হার্ডলি, হ্যাঁ হার্ডলি, যারা অশিক্ষিত দে ক্যান হার্ডলি পুট দেয়ার সিগনেচার অ্যান্ড রিড বেঙ্গলি, তারা তাদের সাইন করতে পারে না এবং বাংলা পড়তে পারে না, তারা হচ্ছে অশিক্ষিত। আচ্ছা এরপর
তাহলে এরপরে অল্প কটা প্রশ্ন আছে, দেখো তোমরা আমরা পারি কিনা, আমাদের আমার ফোনের চার্জ শেষ, মানে ফোন বললাম ল্যাপটপের। আচ্ছা তারপরে কি বলছো, এটা কি লাগছো, হার্ডলি লাগছো না, 36 দে ডু ড্যাশ ড্রাইভ নট ড্রাইভ, দে ডু নট নট ড্রাইভ, নট একটা অ্যাডভার্ব, নট কি একটা অ্যাডভার্ব। তারপরের প্রশ্নটা, দে ড্রাইভ, তারা গাড়ি চালায় রেকলেসলি, রেকলেসলি বেপরোয়া ভাবে গাড়ি চালায়, দে ড্রাইভ, তারা গাড়ি চালায় ড্যাশ, আবারও রেকলেসলি, রেকলেসলি বেপরোয়া ভাবে গাড়ি চালায় অ্যান্ড ট্রাই টু ওভারটেক আদার্স, 39 দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, তারা বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে, কিভাবে ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে ইন দেয়ার ফিল্ডস, 40 at different times হয়। আচ্ছা এরপরে দিস প্রবলেম, এই সমস্যাটি ইজ ফার্স্ট, ইজ ফার্স্ট ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, 41 হোয়াট এভার হি দ্য পেপার ইজ, কাগজ যেটাই হোক না কেন, ইট সার্টেনলি, এটা অবশ্যই, সবাই একটু খেয়াল করো, কেউ কথা বলো না প্লিজ, আমি আবার 42 ব্রাভান্টিও অলওয়েজ, কি বলে, অলওয়েজ না বলে আমরা বলতে পারি অফেন, অফেন ইনভাইটেড ওথেলো, ওথেলোকে প্রায় দাওয়াত দিত টু হিজ হাউস, তার ঘরে, হোয়েন হি অ্যান্ড হিজ ডটার লিসেন্ড ইন ওয়ান্ডার টু ওথেলো অ্যাজ হি স্পোক অ্যাবাউট হিজ অ্যাডভেঞ্চার, 43 বাট উই আর পলিউটিং দেম, আমরা সেগুলোকে দূষিত করছি আনওয়াইজলি, বা ক্রুয়েললি আনওয়াইজলি, মূর্খতার সাথে, 44 বাট উই হ্যাড টু স্ট্রাগল, আমাদের সংগ্রাম করতে হয়েছিল, হার্ড কঠোর সংগ্রাম করতে হয়েছিল টু এস্টাবলিশ দ্য রাইট অফ দ্য অফ আর ল্যাঙ্গুয়েজ, 45 এভরিওয়ান প্রেজড হিম, সবাই তাকে প্রেজ করেছিল, এভরিওয়ান প্রেজড হিম, সবাই তাকে প্রেজড করত হাইলি, প্রচুর প্রেজড করত, অ্যান্ড দ্য সিনেট ট্রাস্টেড হিম, ট্রাস্টেড অ্যান্ড অনার্ড হিম, হি রোট অলমোস্ট in every branch of Bengali literature, his mother an ideal housewife always supports him very much, if we destroy trees unwisely, amra jodi gach kati nirbuddhitar sathe, one day the country will turn into a desert, we use language from the time we wake up ki bole wake up till ta ase na till ta bodhay hobe na ekhane uttor ta hobe till till we go to bed at night, আশা করি বুঝতে পারছো।